শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি আবু জাফর মাহমুদ, ফুলকুপা গ্রাম। আমার বাড়ি প্রফেসর তোফাজ্জল আহমদ সিকদার বাড়ি, ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন ইউনিয়ন চট্টগ্রাম। তো আমি চেয়ারম্যান 3 নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদ। 1971 স্বাধীনতা সংগ্রামে ফুলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1 অথবা বাল্যশিক্ষার ছাত্র ছিলাম। আমার যদ্দূর খেয়াল পরে একটু একটু স্মৃতিতে আমার দুঃসহ স্মৃতিগুলোর মুক্তিযুদ্ধের সময়, আমাদের এই অঞ্চল মুক্তিযোদ্ধাদের ভারতে শরণার্থীদের গমনের একটা প্রবেশদ্বার বলা হতো। হিয়াকো, রামগড়, পাতমারা, নারায়ণহাট, মির্জারহাট, কাজিরহাট, মানে ফটিকছড়ি বিবিধহাট হয়ে হাটাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী এবং চট্টগ্রাম থেকে সমস্ত শরণার্থীরা এই পথেই ভারতে গমন করেছিল। শরণার্থী যাওয়ার স্মৃতিগুলো আমার কাছে রয়েছে। আমি ছোট থাকলেও আমার আব্বা নাজিহাট কলেজের লাইব্রেরিয়ান ছিলেন। এখানে হিয়াকোতে আমাদের আত্মীয় স্বজন ছিল, ওনারাও হিয়াকো থেকে এখানে, আমাদের এখানে হিয়াকো বেশি তাণ্ডব চলেছিল। হিয়াকো চৌধুরী বাড়িতে আমার চাষার শ্বশুর বাড়ি, এরাও আসছিল এখানে, মজিবুল্লাহ চৌধুরী, শফি চৌধুরী, এরা থাকতো এখানে। নারী পুরুষ এখানে রাস্তার পাশে আমাদের যে বাড়িঘরগুলো ছিল এরাও ভিতরে আমাদের বাড়িঘরে এসে গেছিলো। আমাদের বাড়ির ইজ্জত আলী দাদাকে এখানে নারায়ণহাট পাটিয়ালসরি, চাঁদপুরের পাটিয়ালসরি ব্রিজের পাশে হত্যা করা হয়েছিল, এবং একই সাথে আরেকজন হিন্দু ভদ্রলোককে হত্যা করা হয়েছিল। একতামুলককে, আমাদের এই বাড়ির একতামুলককে পাঞ্জাবিরা হত্যা করতেছিল। এগুলো একদম প্রত্যক্ষভাবে সবাই দেখতেছিল, আমরাও এগুলো দেখতেছিলাম। কিছু কিছু স্মৃতি এখনও আমার মনে বাসে। তো ইজ্জুদ আলী দাদাকে এখানে লাশ এনেছিল আমার খেয়াল পরে, এই পুকুরের এই পাড়েই ওনাকে মানে দাফন করা হয়েছিল। জোবদারের ওইদিকে মানে পুকুর পাড়ে ওনাকে যখন হত্যা করা হয়েছিল, মানে মেরে ফেলা হয়েছিল, শীতকাল ছিল। তো এই যে আহমদ নবী কাকা এবং ওনার বোন মমতাজ ফুফু দুইজন যে কান্নাকাটি করতেছে, অথবা ওনার আম্মারা সহ, আমার স্মৃতিতে সেগুলো বাসে। এবং লাশ যখন 2-3 দিন 5 দিন পরে লাশ, পাঞ্জাবিদের ভয়ে তাণ্ডবে ওখানে মানুষ যাইতে পারতেছে না, লাশ পড়েছিল, শকুন অথবা মানে কুকুর অথবা শিকালে খেয়ে ফেলছিল লাশের মানে মাংসগুলা, এবং হাড্ডিগুলো ওনারা এখানে আনছিল। এখানে মানে ডোয়াডি বলা হয় আমাদের শীতের কাপড় আর কি, বা তৎকালীন সময়ে কাপড় দিয়ে বেঁধেই এখানে পুকুরে পানি কমে গেছিল। তো এখন আমাদের বাড়ির আরেক ভদ্রলোক, মানে উনি বয়স্ক লোক, উনি বলল যে এটা একজন হিন্দুকে মেরেছিল, একজন ইজ্জুত আলী দাদাকে। উনি কিছুটা বিরোধ করছিল বলে এই লাশ, এই হাড্ডিগুলো ওই হিন্দু ভদ্রলোকের। তো এটা নিয়ে অনেক বাহাস হয়েছিল মানে সামাজিকভাবে। পরে আমার আব্বারা বলল না, এগুলো সাইজ টাইজ অথবা দেখতে হাড্ডিগুলো লম্বা এবং এটা ইজ্জুত আলীর লাশ, এটা পরে দাফন অল্প স্বল্প মানুষ নিয়ে
জানাজা পড়ছিল এবং দাফন হয়েছিল। আমার নাম হল ইজ্জিত আলী, আমার নাম আহমদ নবী, গ্রাম হইল চলকুপা শিখদের ভাই, নিয়ে নারায়ণ পরিচালনা জেলা চট্টগ্রাম। আমার আব্বা কিসে হাজ এই বুধবার দিন সময় মঙ্গলবার রাত্রে হাজিরারে পাঞ্জাবি আসছিল, ষোলো শুরুর দিকে, যুদ্ধ শুরুর দিকে। বুধবারে কিছু গরু বাছুর ছিল আমার এখানে, গরু বাছুর আনার জন্য একটা বাজে ঘর থেকে বাইরেছি, ছানা টানা খাই রাস্তাটা পাইছি, গাড়ি ধরি এখানে আনিয়ে মারি দিয়েছি পাঞ্জাবির। বুধবারে সকালে দশটা বাজে খবর পাইছি যে এখানে একটা বাড়ি ছিল মানুষের, ওই বাড়ি মানুষও দেখছি। তারপর চেয়ারম্যানের খবর বলছে আমাদেরকে, চেয়ারম্যানের খবর বলছে, চেয়ারম্যানের খবর পড়ার পরে দিই আমরা আইরে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবারের সকালে আই লাস্ট একদম মাংস ধরে গেছিল। আমরা একটা খাবার দিয়ে বেড়াই নিয়ে দাপন করছি নারায়ণহাট বাজারের গহিদেহিয়া কৌশলক সংলগ্ন, এটা পাটিয়াল ছড়ি ব্রিজ, এখানে আমাদের নারায়ণহাট বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে, বাজারও খুব সংলগ্ন, ইউনিয়ন পরিষদও খুব সংলগ্ন। এই ইজ্জত আলী দাদা আমাদের দাদা ছিলেন, তাকে শীতকালীন সময় ছিল, মেরে ফেলছে এই জায়গায়। মানে লাশ নিয়ে যাওয়ার পরে লাশের দুর্গন্ধটা আমার এখনও নাকে বাজে। এখানে দুইজনকে মারা হয়েছিল, মানে মানে গুলি করে হত্যা করা হয়েছিল, খান সেনারা, পশ্চিমা সেনারা, একজন হিন্দুবদ্ধ লোক, একজন ইজ্জত আলী দাদা। প্রথমে ইজ্জত আলী দাদাকে মারছিল, পরবর্তীতে ওই ভদ্রলোকে এইদিকে হাঁটাহুটো পাগল টাইপের অত কথাবার্তা বলতেছিল, এর এনে গুলি করে মেরে ফেলছিল। এই এই জায়গাটুকু আমি মনে করি এখন সংরক্ষণ করা, এই মানে দুইজন শহীদ, এখানে একজন মুসলিম ভদ্রলোক ইজ্জত আলী আর একজন হিন্দু ভদ্রলোক। এই ধরনের গ্রামে গঞ্জে অথবা শহর বন্দরে অজস্র মানুষ একত্রে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল, প্রাণ হারিয়েছিল, যাদের কোনো স্মৃতিচিহ্ন অথবা যাদের কোনো নাম দাম, মানে আমরা ওই গানটা শুনি না হাজার মানে মানুষের ভিড়ে, এই মানে এই ধরনের সাধারণ শহীদদের নাম থাকবে না। আমার মনে হয় আজকে ইজ্জত আলীর ছেলে, ইজ্জত আলী দাদার ছেলে আমন নবী চাচাও এখানে রয়েছেন, আমার মনে হয় এই 50 বছরে ওনাদের এই এই রেকর্ডটুকু নেওয়ার কোনো মানুষ কি আপনারা পেয়েছিলেন? মানে কোনোদিন মানে কাউকে বলার অথবা ওখানে মানে শোনানোর এই গল্প, মানে আজকে মনে হয় প্রথম আমার নজরে আসছে। জেলা প্রশাসনের কাছে আমি জানাবো জিনিসটা, এখানে স্মৃতি সংরক্ষণ। কি আপনার বাড়ি অ্যাটাক করছিল? বাড়ি অ্যাটাক করছে, দুই একবার আসছিল খেয়াল পরে আমাদের এখানে, এরা এরা মুরগি টুরগি ধরতো, আমার খেয়াল আছে মুরগি মানে মোরগকে কীভাবে একটা কি দিয়ে মানে বাড়ি মাইরা মোরগ পরে যেত, মোরগ পায়ে পা ভেঙে যেত, কেন ওগুলো জবাই টবাই করে নিয়ে যেত অথবা নিয়ে গিয়ে ওগুলো। আমার আব্বাকে দুই একবার নাজিহাট কলেজের ওই দিকেও আমার আব্বাকে মেরে ফেলতে চাইছিল। এই আমার আরেকটা স্মৃতি খেয়াল আছে, এইভাবে ধানের দিন এইভাবে ধান টান আছে, এখানে আইল ছিল রাস্তা, এত বড় ছিল না, আইল দিয়ে আমার আব্বারা আমি আসতেছি। তা আমাদের পূর্ববাড়ি একটা হোসেন হোসেন চাচা আছে, হোসেন চাচা তখন ইয়াং লোক, হোসেন হোসেন কাকু এখন আসছে সানপুরে থাকে, হোসেন কাকুকে বলতেছে কিরে হোসেন তুই কোথায় যাচ্ছে, আমার আব্বা জিজ্ঞাসা করতেছে। হজে দাদা না বদার একটু আমার আব্বারে হজে আমাদের হজে রাজাকারে নাম দিছে, এখন আমি হজে ঘরে থাকতেছি আর লোকে লোকে থাকে, আমি না গেলে নাকি আমাদের মারে ফেলবে, তুই তুই রাজাকারে যাওয়ার দরকার না, দেশ স্বাধীন হয়ে যাবে, তুই তুই ফালাইয়ে ফালাইয়ে চলে যা, তুই রাজাকারে যাইস না। তো এ আর বাড়িতে থাকে নাই, ফালাই ফালাই থাকতো, রাজাকারে যায় নাই। তো আমাদের এখানে আমাদের ফালাটারায় দুই একজন রাজাকারে গিয়েছিল আমাদেরকে জানা মতে, এবং আমাদের চাচা তৎকালীন সময় হাবিবুল শিকদার বাড়ি উত্তর উত্তর বাড়ির হাবিবুল শিকদার চাচা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, তৎকালীন সময় চেয়ারম্যান ছিলেন এবং আওয়ামী লীগের একদম নাম করা নেতা ছিলেন, সংগঠক ছিলেন। ওনার বাড়িঘরে আগুন দেওয়া এগুলো আমার স্মৃতিতে আছে, এবং ওনার বাড়িঘরে আগুন দেওয়াতে ওনার উনি তো তখন ভারতে আশ্রয় নিয়েছিলেন, মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন প্রথমে, পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো ওনার বাড়িঘরে আগুন, যেহেতু উনি মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা, ওই ওই বাড়িতে আবার আমাদের নৌকমান্ড আবু মুসা চৌধুরী, মুসা চৌধুরীর আপাত ফুফাতো ভাই ছিলেন হাফিজুর রহমান শিকদার। তো মুসা চৌধুরী ওইখানে লেখাপড়া করতেন, আমার নারায়ণহাট বাজার উচ্চ বিদ্যালয়ের তৎকালীন সময় ছাত্র ছিলেন, এবং হাফিজুর শিকদার এই অঞ্চলে যেহেতু চেয়ারম্যান ছিলেন, রাজনৈতিক অনেক ধামাডোলে উনি মূল নেতৃত্ব দিতেন আওয়ামী লীগের, উনি ওনাকে টার্গেট করে ওনার বাড়িঘরে পাঞ্জাবিরা পুনঃ পুনঃ হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, এবং অগ্নিসংযোগের প্রেক্ষিতে ওনার গোয়ালঘরের গরু টুরু পুড়ে গিয়েছিল, এবং ওনার আম্মার কান্নাকাটিগুলো আমাদের চোখে ভাসে। এবং হাবিবুল শিকদার চাচা আমার আব্বার বন্ধু ছিলেন, মানে একই বিষয়ে ওনারা হাঁটাদারির সরকার হাট যে পুরু উচ্চ বিদ্যালয় থেকে ওনারা মেট্রিক পাস করছিলেন। তা হাবিবুল শিকদার চাচা যত ওনার ঘরে সম্পদ সবগুলো আমাদের ঘরে থাকতো, এটুকু হলে আমার স্মৃতি। নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুল রহমান শিকদারের মানে
এখানে গোলগোল আছে এনদি উড়ি যে রক্তান খেল লই রে ইমাকে ওনগান দিয়ে আই ওই ওই তাই রে ছাই ও ওন দিয়ে রে ওন দন লগে ওন দি গোলগোল আছে আমার ইও ঘুরি গিয়ে গোলগোল ঘুরি গিয়ে গরু আছে সৌবনা হবো এত ঘুরি গিয়ে উকনা দুয়া তোরি চিরি রে দাজি আগুন দলি গিয়ে ঠিক দেশাত তারাতে হড়ে আছে সিদ্ধার সাহেব ও আতে নাই ও সময় ও বাই নাই তাই নিও হয় স্বাধীনতা সংগ্রামের পরে আসিয়া স্বাধীনতার পরে আসিয়া উনি ওনার স্ত্রীকে দেখেন নাই মানে উনি পরবর্তীতে অনেক বছর পরে আবার আসিয়া বিয়ে শাদী করছেন কত করোনাতে আর মাও মারা গেছে ওই মানে শাশুটা ভারতেই মারা গেছিল সম্পন্ন করছে সম্প্রতি আমার বাবা 2000 সালে মারা যান তার আগে আব্বু চেয়ারম্যান ছিলেন আবার মুক্তিযোদ্ধাও ছিলেন মুক্তিযোদ্ধা সংগঠক আবু মুসা চৌধুরী আমার চাচা এই বাড়িতে বড় হয়েছে আমার দাদি সহ ছিলেন তখন তো উনিও 3-4 মাস আগে আমাদের ছেড়ে চলে যান আমাদের বাবার বদলে আসলে বলতে গেলে বাবাই ছিলেন তো উনিও চলে গেলেন আমার নাম আবুল হাসান বাবার নাম আব্দুল লতিফ বাড়ি হলে সরকবা ইসাইমান বাড়ি আমার দাদা হাবিবুর রহমান সিদ্ধার তৎকালীন থাকা সব মুক্তিযোদ্ধারা যারা পাঞ্জাবি ছিল এরা গাঁর বাড়ির সব গুলো তোকায় দোকান টান ল্যাট্রিন পাইখানা ওই সময় সবগুলো তোকায় এই 2 দিন আগে উনি চলে যাওয়ার পরে আমার আব্বা ছিল আব্দুল লতিফ বাদশামিয়া ফকাস তো ওনারা সবগুলো যে আমরা জানি না ঠিক কিন্তু ওই ঘর বাড়ি লুটপাট করে গেলে 8টা গরু ছিল ওই গরুর গোফাল ছিল আর তার যখন 1টা গছ ছিল পাঞ্জাবিরা আসি কিছু মানুষকে ধরে নিয়ে আগুন দাও বাপের নাম মনা মিয়া যুদ্ধে আর হাঞ্জাবি মারিয়ে আছিল হাবির সিদ্ধের আছিল দিয়ে ও দেখন এলা গরু হুড়ি টরু হুড়ি কিছু নাই দুয়ে দাঁড়া দিয়ে কেন আসিল বাড়ি বেগুন সিদ্ধার তো গেই গই গরু হাসো হুজি বদল সিদ্ধার এই জন বেগুন আসিল হুন লুয়ে লুয়ে আসিল হাঞ্জাবি এবার উচ্চে সাত গজি হাঞ্জাবি দৌড়ে গিয়ে এবার বাফায় বদল সিদ্ধার আর হজে তুই এর না থাকিস যাবই তো গেই গে যাই ওই নুরুসন বলি কইতো নুরুসনের ট্রেডিং দেয় আর মুক্তিযুদ্ধ তো আসিলাম তো আতে তো লেখা হরা নাই রাজাকার আসলে এখানে মুসলিম লীগের রাজাকার ছিল মুসলিম লীগের রাজাকার তো রাজাকার গুলো আসলে গরিব মানুষ নিরীহ মানুষ ছিল আমি যুদ্ধ দেখেছি নিরীহ মানুষ এগুলো কোনো কোনো ইচ্ছেকৃত ভাবে রাজাকার এমন না স্যার টুকটাক করছে একটা পাইন্দং থেকে একটা রাজাকার এখানে বাসাইয়া বলতো আমার নানার বাড়ির ওদিকের লোক আমার নানির জিনিস নানার জিনিস আমাদের বাড়িতে নিয়ে আসতো পরে রাজাকার হয়ে গেছে বড় রাজাকার আমাদের বাড়ির একটা মদাব চাচা আছে কাজ করতো আমাদের বাড়িতে দুইজনে একজনের সাথে একজন বন্ধুত্ব ছিল আবার সিলেকশনে ছিল মানে একজনের সাথে লাগালাগি ছিল যখন মুক্তিযুদ্ধের টাইমে মির্জাধার নারায়ণহাট বাসা বড় রাজাকার এক কমন মানে কমান্ডারের মতো কাজকর্ম করতেছে একদিন তাহলে মোনাফ কাকুকে মেরে ফেলতে চাইছে মোনাফ কাকু একদিন মির্জাহাট বাজারে গেছে আমার আব্বাও গেছে দেখলো বাসা হ্যাঁ আমার নানার বাড়ির লোক এরা বলে বাসায় তুই মোনাফেলে কি করছ এই সৌদে বাচ্চা তুই আনতেন বলো যে না আমি মারতে চাইনি সবাই দেখে দেখে রসিকদের তো অনেক ক্ষমতা রাজা খাতে যে এইভাবে কাবু করে ফেলছে বলে মাপ চাইছে বলে এইভাবে রাজা খাতে তো গরিব মানুষজন কিছু ছিল এগুলো খুব একটা আরেকটা স্মৃতি আমাদের কাছারি করে আবুল হাসেম এর বাবার নাম বাঘা বাসা বলতো বাসা নিকনেম বাঘা বাসা আসল নাম আব্দুল লতিফ এ পাঞ্জাবিদের জন্য চা পাতা তৎকালীন সময় চা ফ্যাক্টরি ট্যাক্টরি অনেকটা ইয়ে হয়ে গেছিলো বন্ধ হয়ে গেছিলো এরা এখানে ভাদি ফাতা অথবা বিভিন্ন জঙ্গলের ফাতা টাতা দিয়ে চা পাতা তৈরি করতো হাতে টাতে মইলে টইলে কেমনে কেমনে তো এই পাঞ্জাবিরা চা হেই আরাম পাচ্ছে না তো বাসাকে ধরে ফেলছে মানে কেমনে কেমনে রাজাকার এবং পাঞ্জাবিরা মিলে আমাদের কাছারি করে বাঁধে রাখছে মানে দেখছে পুরুষ বান্ধব নেই আমার আম্মারা আছে জেটিরে আছে শাশুড়ি আছে বাড়িতে পুরুষ লোক ছিল না বাসারে বাঁধছে একদম পিস মরা সখির সাথে এটা সান মিয়া দাদা একটা ছিল এটাও নাকি বাদে ফেতা চাপা এটা দৌড়ে আনবে পাকা বাসা এ খুব শক্তিশালী লোক এইভাবে একটা টান দিছে এইভাবে একটা টান দিছে মানে দুই দুই রসে
ফটফট করে সিঁড়ে গেছে সিঁড়ে তার আমার জেটির আমার বলতেছে তুমি ফালে গেছো তখন এইখানে জমিতে ধান টান ছিল না মানে ধান টান কেটে ফেলছে তখন এই নেন্দে মিনটাইম রাজা কালগুলো অথবা যারা বাঁচছে এরা এসে গেছে এর দৌড়া ছিল দৌড়াইতে দৌড়াইতে আমি সাঁচা বাড়ি ওইদিকে হালদা নদী পার হইয়া হাঁপা নিয়ে সুন্দরপুর হইয়া যোগ্য চলায় মানে গিয়া আমার অনেকদিন পরে আস্তে আস্তে আসছে তো এই স্মৃতিগুলো আমার খেয়াল আছে আমার নাম খুরশিদ আলম আমার নাম জামাল আহমেদ চৌধুরী মার নাম রাজি আবেন বাড়ি হচ্ছে হাঁপা নিয়ে জমিদের পাড়ায় না ফটিক চুরি চত্বর 8 বছর যখন আমার বয়স ছিল তখন কিছু কিছু স্মৃতি তো আমার মনে আছে ওই যে যখন যুদ্ধের টান ছিল মুক্তিযোদ্ধারা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল এরা 2-3 দিন ছিল আর একজন মুক্তিযোদ্ধা আমার বাড়ির পাশে আরেকজন মুক্তিযোদ্ধা যিনি ছিলেন ওনার বাড়ি মিরেশাহের বর্তাকিয়া আমার বাড়ির পাশে যিনি ছিলেন উনি মুক্তিযোদ্ধা ফজলুল বারেক বাইরের যিনি ছিলেন বর্তাকিয়ার মিরেশারায় ওনার নাম হচ্ছে যে মহিজুর রহমান মৃত্যু হয়েছে ওনার 1 বছর আগে আর ফজল বারেক কিন্তু এখনও জীবিত আছে হানাদারকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন সময় হয়তো তাদের স্বয়ংক্রিয় অস্ত্র নিয়তা আমাদের এখানে থাকতে থাকতো এরপরে যখন ডাইরেক্টলি হানাদাররা যখন ওখানে আসবে শুনছে তখন ওনারা মতো সেভে চলে গেছে আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল পূর্ব দিকে আমরা একটা মানে পিলখানা নাম দামি জায়গায় আমরা আশ্রয় নিয়েছি আমরা 3-4 দিন পর ওখান থেকে আসলাম প্রায় এখানে পড়ায় নাই তবে কিন্তু আমাদের বাড়ির পাশে কিছু কিন্তু ফ্যামিলি ছিল সেখানে তারা আক্রমণ চালাইছিল জ্বালিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু ওখানে লোকালি হয়তো টেকনিক্যালি কলাকৌশল করে সেগুলো কোনো রকমে তারা বেঁচে গেছে অত্যাচার আমাদের কী বলে অত্যাচার করছে আমাদের পার্শ্ববর্তী সাইডে এই যে আপনার হাসনাবাদ এলাকা দেখে স্কুলে যে একটা আছে এখানে এই যে আমাদের এরিয়া যেটাতে এটাতে তারা সেটাতে সুযোগ পায়নি আমাদের যেটা নারায়ণের পূর্ব দিকে হাঁপানিয়া গ্রাম যেটা হাঁপানিয়া এবং ফিলখানা মিলে এটা তো আপনার 8-10 মাইলের ব্যাসার্ধ হবে রাউন্ড এই জায়গাতে কোনো ধরনের ইয়া হয়নি পরবর্তীতে এগুলো সব মুক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল আমার নাম মোহাম্মদ হোসেন বাবার নাম হচ্ছে হাজি উল্লামী আমার নামই যে হালিমে বেগম বাড়ির যে জমিদার পাড়া ফটিক চুরি চট্টগ্রাম পঁচিশ সালে আর বয়স আছে 12 বছর দেখি যে ফুল বাঙ্গি যে খন্দা খাদি গাড়ি চলার আর গাড়ি বাজি জল খাড়ি আনে দি ফর আনে দি গাড়ি টেলিফোর তারপরে দি দেন দি হেগে হেগে আরও বাড়তেন দায় দিকে দায় দিয়ে ফিলখানা গিয়েছিল পাঞ্জাবিও লাগি দিয়ে ফিলখানা ফুগে ফুগে আর ফুগে সুন্দর সব সিলেট ফুগে এই 15 দিন খাই তারপর ছিল এনে ঘরত আসিল আর বাপ আর বাপ আসিল আর মাহানজাবিওয়ালা আই দিয়ে আর বাপার আর বাপ আর কথা হইল ফার্স্ট আবিচুর ফেলাক ন দিদি পাইস্তানি ফেলাক কিন্তু ফার্স্ট আবিচুর নারায়ণ হালত ওন লাগে দিয়ে তারা কি যদি মারি ওন লাগে দিয়ে ওন লাগে দিয়ে আর বাড়ি দেখছি ওনার বাপ হই হদে এটা কি হদে এটা তো সরকারি ফার্স্ট অফিস হদে তারা তো ফেলাক দেয় নাই আমরা তো ওন লাগে তাতে এত কত মাই হারসু দিল অফিস আছে ওয়াইল্ডলাইফ আছে ইন্ডিয়ার লোক হারসু দিয়ে তো দায়ী গিয়ে গোড়া বাজার করে দিছে আমার সহকার নাম তো আমার আমার ঠিকানা হচ্ছে সরকার এই স্কুলে আমি লেখাপড়া করছি স্কুলের প্রফেসর কুমার প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের প্রতিষ্ঠাতা ভালো আমার শিক্ষা তখন আমি ক্লাস পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম আমি আবু জাফর মাহমুদ এই শরীফুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৎকালীন সময়ে আমার ক্লাস 1 অথবা 2 শিক্ষার্থী আমি পড়ছিলাম আমার নাম আবু হোসেন আবু হোসেন বাবার নাম নবী আসাদ নাম আহমদ নবী বাবার নাম ইজ্জিতালী আমরা আসছি যারা ছাত্র সমবয়সী যারা আছে ওনারা ছিল আমরা এখানে সারিবদ্ধভাবে বাচ্চারা যেভাবে ঘোরাফেরা করে এরকম ঘোরাফেরা অবস্থায় এখানে কিছু পাকিস্তানি হালাদার বাহিনী এখানে ক্যাম্প করছিল হালদা মিলে চা বাগান
আমরা নিজে নিজে জাতিসংঘে পাকিস্তানের জাতিসংঘে বলার জন্য বলছে এটা তো আমাদের কাছে ভালো লাগে না, তো আমরা বলা হয়নি মিলে আমরা সোনার বাংলা জয় বাংলা এগুলো বলতেছি। আমরা তো জানি না যে এরা আমাদের উপর এরকম আক্রমণ করবে, তারপরও জয় বাংলা যখন বলছি এরা আগে সোনার বাংলা এটা তো বুঝে নাই, যখন জয় বাংলা বলছে তখন আমাদের ভাই ধরে দাঁড়াইছে, তার মানে আমাদেরকে গুলি করে মারি করেছে। আর আমার বড় ভাই আছে মোহাম্মদ প্রকাশ মশা, আমাদেরকে একটু ভাষা হেল্প করার জন্য আমার বড় ভাইকে নিচে মাটি নিচ মাটির মধ্যে ফেলাই দিয়েছে। তখন আমাদের প্রাক্তন শিক্ষক জনক বজরঙ্গন মাস্টার আমাদেরকে ছেড়ে দিছে, তবে একটা শর্ত দিছে যে এটা কেশারত দিতে হবে, তোমাদের গার্জিয়ান মা বাবা যারা আছে তারা বাবা বাবা চাচা তারা প্রতিবেশী ওই বাহারে জঙ্গল সাফ করতে হবে। যতদিন পর্যন্ত এই বাহারে জঙ্গল সাফ না হওয়ার জন্য মুক্তিযুদ্ধ মুক্তিবাহিনীর রূপায়ী থাকে এগুলো করতে হবে, নতুবা এই বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোবে। এরপরে আরেকদিন হঠাৎ এখানে আমাদেরকে দেখা হয়েছে, দেখা হয়ে আমাদেরকে বলে তোমরা এখনো জয় বাংলা বলো, আমার জন্য আমরা তো জয় বাংলা বলি না, আমাদেরকে কয়েকটা থাপড়ও দিছে। তখন এখানে শেখ যা উনি আগাই আসছে ইংলিশে কথা বলতেছে, আমরা তো ইংলিশে তখন এত ভালো বেশি তো উনি যখন ইংলিশে কথাবার্তা বলতেছে মানে শিক্ষিত লোক দেখছে এতে এতে পুরোই আমলি ওনাকে অনেক টর্চারিং করছে। এরপরে আমাদেরকে একটা চাকরি দিয়েছে, দায়িত্ব দিয়েছে, এরা এখানে এই কবরস্থানের এখানে এই জায়গাতে 10-15 জনের একটা স্ক্যাম করছে, আমাদেরকে বলছে এখানে যত ছাগল আছে একটা প্রতিদিন একটা একটা ছাগল রয়ে যাবে চলে আসছি। এরপরে আমাদেরকে সাজা দিল যে একটা খাইয়ে দিয়ে যে হান্ডি পাশে থাকে তাই বোয়ালখালী সমস্ত শরণার্থী এই রোড দিয়ে মেটো পথ দিয়ে অথবা হালদা নদী দিয়ে অথবা গরুঘালী দিয়ে অথবা পায়ে হেঁটে যে শত শত লোক হাজার হাজার লোক যাচ্ছে, মুক্তিযোদ্ধারা ঘাপটি বেঁধে বসে থাকতো অথবা পাঞ্জাবিরা এই পথে আস্তে আস্তে যাচ্ছে সামনের দিকে রামগড়ের দিকে হিয়াকুর দিকে অথবা শান্তিঘাটের দিকে নারায়ণঘাটের দিকে, এই জঙ্গল টঙ্গল আশেপাশে থাকলে এরা আপনাদের আমাদের মুক্তিযোদ্ধা তারা গেরিলামাই দিত। জঙ্গল এদের জন্য সত্য ছিল, মানে পাঞ্জাবিদের জন্য জঙ্গল মানে সত্য, কারণ জঙ্গলে মানে লুকিয়ে থাকে এই মুক্তিযোদ্ধারা। তখন এই এই বয়স্ক লোকদেরকে এলাকার মানে যারা সিনিয়র ছিল অথবা মুসলিম লীগের লোকেরা লোকদেরকে পাঞ্জাবিরা নির্দেশ দিচ্ছে এগুলো সাফ করে মানে নজমিয়া সদাগর অথবা বদরজামান সদাগর এরা মুসলিম লীগের যারা ছিলেন এরা একদম খারাপ মানুষ এমন বলা যায় না, কিন্তু বাট এরা তখন ওই দলের জগৎ ছিল মুসলিম লীগের অথবা পশ্চিম পাকিস্তান পন্থী ছিল, এরা এদের পক্ষ হয়ে লোকজন কালেক্ট করে ওখানে জঙ্গল পরিষ্কার বা কাটি বস্তা বয়তো বলতে এটা কাটিটা অত তখন তো গাড়িগুলো এত ছিল না, পাঞ্জাবিদের অনেক মালামাল তখন ইপিএল বলা হইতো, আমরা যেটুকু আমার খেয়াল পড়ে ইপিএলা এখানে 12 মাসে ব্রিজ গাছে ব্রিজ এগুলো পুড়িয়ে দিছে, মানে শুল্কভাবে ব্রিজ ভাঙিয়ে দিছে, মানে গজা দিয়ে ব্রিজ ভাঙিয়ে দিছে পুড়িয়ে দিছে, কেমন পড়ছে আমাদের সকালে শুনতেছি যে ইপিএলা পুড়িয়ে দিছে, মানে মুরব্বীরা বলতেছে ইপিএলা পুড়িয়ে দিছে পুড়িয়ে দিছে। এরা পশ্চিমবঙ্গ তো গাড়ি ঘোড়া নিয়ে মুভ করতো, মানে খানসেনারা গাড়ি ঘোড়া নিয়ে মুভ করার পরে এদের তো খাদ্য মালামাল থাকতো অথবা গোলা বারুদ থাকতো অথবা জিনিসপাতি থাকতো, এগুলো এই সমস্ত বয়স্ক লোক এদেরকে ধরে এমনি খানে খানে করে এগুলো বহন করে, মানে দ্রুত অবস্থা না হলে মারি ফেলবে। খুশি হামাই মানে পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবি আর এগুলো হ্যাঁ বদি দিয়ে হ্যাঁ হ্যাঁ বদি দিয়ে আর তো অবস্থা আমাদের গ্রামে দুইজনকে মানে পাঞ্জাবিরা একরম লোকের সামনে অবস্থানে রাস্তার পাশে অবস্থানে গুলি করে সবাই দেখতেছে, উনি ওনার বোনের বাড়ি থেকে হাস্তাবাদ থেকে আসতেছে উনি ইয়াং ছেলে
একলামলক তৎকালীন সময় বিয়ে করতে তিনটে মেয়ে একটা নুলো কাজ মানে আমি জিততে পারি ওখানে নুলো এই গ্রামে একলামল হোক ইজ্জত আলী দাদা তারপরে নুরুল হোক এই গ্রামের তিনজনেই আরেকজন হিন্দুবদ্ধ হোক এটা এটা নারায়ণা ইউনিয়নে নারায়ণা ইউনিয়নে যদি হিসেব করা হয় তো আরো বেশি হোক আরো বেশি হোক অত পাশের ইউনিয়নে একটা দাঁত বাঁধা হোক একদম নারায়ণ সেতু লাগো দুটা দুইটা গ্রামের নাম এখন আকবর পাড়া বলে এরা পুরা পাড়ার মানুষ রাস্তার পাশে বাড়িত এরা বাঙ্কার করে ভিতরে মানে বক্ত করে বক্ততে ঢুকে গেছিল ঢুকে যাওয়ার পরে পাঞ্জাবিরা এসে পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছিল পরে এরা ভুলে গত থেকে তার দেখতে পাচ্ছে না ভুলে এরা সবাই ধম করে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে দেখা যায় সামনে পাঞ্জাবি এবার তোলা করতে দেখা যাবে সবাই গত থেকে বাইর করে লাইন ধরে দাঁড় করে দশ পায়ের করে 18-20 জন মনে হয় 21 জনের মধ্যে একজন মানে ভাইগুপ্ত ভাবে বেঁচে গেছিল মারা গেছে এই জন্য একজন বেঁচে গেছিল এটা দুই তিন বছর আগে মারা গেছে আর একসাথে এই 21 জনের বাকি 20 জনই মারা গেছে 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।